So guys, welcome to my daily vlog. ঠিক আছে আজকে ভাই সাইকেলটা আমি রিভিউ করতে চলেছি। সাইকেলটা আমি দুদিন আগে পারচেজ করেছি, তো আমি এটা অনলাইন পারচেজ করেছিলাম ফ্লিপকার্টে। তো সাইকেলটা কেমন, তার কোয়ালিটিটা কেমন, তার কোথায় মানে কি কি আমার কত খরচ হয়েছে সাইকেলটা ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার পরে। ঠিক আছে, মিডিল ক্লাস ফ্যামিলিদের এটা আমাদের কেনা উচিত অনলাইন থেকে, হ্যাঁ কি না, টোটালটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে হ্যাঁ ভাই আমরা এই ভিডিওটা পারচেজ এই সাইকেলটা আমরা পারচেজ করতে পারবো কি পারবো না অনলাইন থেকে, তার কি বেনিফিট আছে আর কি বেনিফিট নেই, সেটা টোটালটা আমি ভিডিওর মধ্যে বলবো। আর আমি একটু ভিডিওতে নতুন, ব্লগে আমি নতুন, ঠিক আছে, তা আমার একটু মানে ভয়েসটা বা কথাবার্তাটা একটু অন্যরকম লাগছে, যাই হোক সেটা একটু মানানসই করে নেবেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রথমে ভাই সাইকেলটা বলছি ভাই দেখতে, সাইকেলের লুকটা দেখতে, আমি সেই লুকটা দেখানোর কথা বলবো, লুকটা দেখা। তো সাইকেলের লুকটা দেখতে ভাই সত্যি বলতে খুব ভালো, সাইকেলের লুকটা খুবই ভালো। প্রথমত সাইকেলটার গ্রিপটা দারুণ, এই যে সাইকেলের গ্রিপটা দেখতে হচ্ছে, সাইকেলের গ্রিপটা খুব ভালো, ব্রেক কোয়ালিটিটাও মোটামুটি ভালো, খারাপ বলবো না আমি একদমই। আর সাইকেলটা কেনার পর পুরোপুরি তো আমার খোলা অবস্থায় এসেছিল, ফিট করতে আমার টোটাল লেগেছে প্রায় 150 টাকা মতন, শুধু ফিট 150-200 টাকা মতো ফিট করতে লেগেছে। এক্সট্রা আমার সাইকেলে খরচা গিয়েছে এই যে বেল্টটা দেখছো, বেল্ট দিয়ে নি, যে কারণে বেল্টটা কিনেছি আমি হর্ন যেটা বলে হয়। সেকেন্ড আমার এই মার্গারটা দুটো আমি নতুন পুরোপুরি কিনেছি, এই দুটো পুরোপুরি আমার প্রোডাক্ট দুটোই পারচেস করা, এগুলো নিজে আলাদা করে অনলাইন অর্ডার করেছিলাম 215 টাকা করে, ঠিক আছে। আর আলাদা লকটা কিনেছি, টোটাল আমার এই সাইকেলটার প্রতি আমার আরো নয় করে আমার 500-800 টাকা মতন খরচা হয়েছে এক্সট্রা, মানে 6504 টাকা দিয়ে আমি সাইকেলটা অর্ডার করেছি, প্লাস আমার আরো 700-800 টাকা খরচা হয়েছে। এবার প্রবলেম হলে কি হয়েছে, যে যদি প্রবলেম হয় তাহলে আমি সাইকেলটা রিফান্ড করতে পারবো, যদি কোয়ালিটি ভালো হয় তো কিনতে পারবো। তো আমি দুই একটা সাইকেল দোকানে বলেছি যে হ্যাঁ দুই একটা সাইকেল দোকানে দাম বা রেটের কথা আমি জিজ্ঞেসও করেছি, দুই একটা দোকানে আমি গিয়েছি, দুই একটা দোকানে কথা বলেছি যে সাইকেলটা কেমন, তো বলেছি আমি মোটামুটি সাইকেলটা অতটা ভালো বলিনি, বলছে রেটের মধ্যে অতটা ভালো না মোটামুটি, ঠিক আছে। তো সো সাইকেলটা মোটামুটি দেখতে লুকের দিতে ভালো, আর আমি সাইকেলটা চালিয়েছি, চালাতে খুবই খুবই কমফোর্টেবল সাইকেলটা। এখানে সিট কোয়ালিটিটা খুব ভালো, সিটে বসে চালানোর যে মজা সেটা আলাদাই রয়েছে, ব্রেক ডিস্ক ব্রেকটাও খুব ভালো, চেনের কোয়ালিটিগুলোও খুব ভালো, ঠিক আছে। কিন্তু আমার সাইকেলে আমরা অনলাইন থেকে পারচেস করলে একটাই সুবিধা পাওয়া যায়, 7 ডেজ রিপ্লেসমেন্ট বা রিফান্ড, ঠিক আছে। তো আমরা এখানে আমরা 7 ডে আমার সাইকেল শুধু রিপ্লেসমেন্ট রয়েছে, রিফান্ড নেই, ঠিক আছে, রিফান্ড নেই। যেখানে রিফান্ডও পাওয়া যায় সেটা পদ্ধতি আছে, যদি সেই পদ্ধতি জানতে চাও তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই বলবো, তাহলে আমি জানিয়ে দেবো। আমার এই সাইকেলটা এখন আমার রিপ্লেসমেন্ট করতে হবে, আমি যার জন্য ফ্লিপকার্টে আমি রিফান্ড রিপ্লেসমেন্টের জন্য আবার ক্যান্সেলেশন অর্ডারও দিয়েছি। সাইকেলের প্রবলেমটা কি হয়েছে, যখন কেউ সাইকেল কেনে না সব দিকটা ভালো করে দেখে নিতে হবে, অনলাইন কেনা মানে 7 দিন টাইম দেওয়া আছে, তুমি ভালো করে দেখে না, আমি একদিন চালিয়েছি, একদিনে আমি প্রবলেম ধরতে পেরেছি, হয়তো অনেকে ধরতে পারবে না, অনেকে ধরতে পারিনি, কিন্তু আমি পেরেছি। প্রবলেমটা কি হয়েছে, এই যে আমাদের যে নিকটা দেখতে পাচ্ছে, এই যে গলার জায়গাটা, এটা এই যে পোর্শনটা পুরো সামনে নিয়ে, এই যে এখানটা আমাদের টাইট করলে, সাইকেলটা যদি এখানে আমাদের টাইট করা হয় তাহলে পুরোপুরি গ্রিপ, এই যে গ্রিপটা থাকছে, ঠিক আছে, সাইকেলে এই জায়গাটা টাইট করলেই সাইকেল যেমন আমরা এখানে টাইট করবো সেটা পুরোপুরি গ্রিপ থাকছে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, আমার সাইকেল সেটা পুরোপুরিভাবে দেখাচ্ছি যে সাইকেলটা যখনই আমি সাইকেলটা আমি পুরোপুরি প্রবলেমটা দেখাই দিচ্ছি যে সাইকেলের প্রবলেমটা কি হয়েছে দেখতে হচ্ছে, যে এই আমার সাইকেলের যে চাকাটা আমি ধরে নিলাম, এবার এটা যখন হালকা মুভ করছি এই সরাচ্ছি যে ঘুরে যাচ্ছে, এটা কিন্তু পুরোটা ফিক্স টাইট করা, এরপরে টাইট হবে না, এখানে তাও এই যে ঘুরছে সাইকেলের চাকাটা, এটা হালকার পরে আমি কোনো প্রেশারই দিচ্ছি না, হালকা পরে করছি এটা ঘুরে যাচ্ছে, মানে আমার এই যে নাকটা এটা প্যাচ কাটা আছে, যার ফলে এইটা এখন যদি চেঞ্জ করতে যাই আমার পুরোপুরি নতুন কিনতে হবে, যে কারণে আমার 7 ডে রিপ্লেসমেন্টের আমি অফারটা পেয়েছি, সেখানে এটা আবার আমার রিটার্ন করতে হবে। যদি বিল কোয়ালিটি রেটের দিক দিয়ে দেখো, আমার মতে যারা মিডিল ক্লাস যারা দেখে যাও ভাই যে নতুন সাইকেল কিনে কেমন মজা লাগে, ঠিক আছে, তারপরে রিফান্ড করে দাও তাহলে নিয়ে নাও, তাহলে কিছু বলে নাই। কিন্তু যদি বলি ভাই লোকাল, যদি বলো যে সাইকেল অনলাইন কিনবো কি না, অবশ্যই অনলাইন কিনো, কিন্তু প্রথমে রেটটা তোমার লোকাল মার্কেটে চেক করে নাও, সেই সাইকেলের রেটটা আগে লোকাল মার্কেটে চেক করে নাও, লোকাল মার্কেটে শুনে নাও সাইকেলটা কেমন হবে, চেনাশোনা কেউ থাকলে তার থেকেও আগে শুনে নাও। আমি তো কিনেছি, ঠিক আছে, কিন্তু এখন প্রবলেম এই একটা বেরিয়ে গেছে, এই প্রবলেমটার জন্য আমি দেবো রিপ্লেসমেন্ট, আমার নতুন একটা আসবে, কিন্তু সেটাও কেমন হবে জানি না, ঠিক আছে। যদি দেখি যে আবার প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা রিটার্ন করার জন্য কোম্পানিকে করতেই পারি, সেটা পদ্ধতি আমি পরে বলে দেবো, যে সবাই যদি কমেন্ট করো যে কীভাবে করতে তাহলে বলে দেবো, কিন্তু সাইকেলটা কেনা উচিত কি না উচিত সেটা তাদের উপর নির্ভর, তোমাদের উপর নির্ভর, কারণ আমি কিনেছি, আমি ভাবছি যে হ্যাঁ 7 দিন চালানোর পর আমার একটা ভুল বেরিয়েছে, আমি সাইকেল চেঞ্জ করতে পারছি, কিন্তু যদি লোকাল দোকান হয় সেই ক্ষেত্রে লোকাল দোকানের সাথে কথা বলতে হবে যে আমার যদি কোথাও খারাপ বেরোয় সেটা কিন্তু আমার চেঞ্জ করে দিতে হবে, সেই ক্ষেত্রে তুমি নাও, হয়তো রেটের দিকটা আমার এখানে একটু বেশি পড়ছে, আমি এই সাইকেলটা হয়তো লোকালে গেলে 6000 টাকা পেয়ে যাবো, এমনও বলেছে আমার, এমন দোকানে গিয়েছি 6000 টাকা বলে 5500 টাকা তুমি এসব সাইকেল পেয়ে যাবো, এই সাইকেলের কোয়ালিটি ভালো না পেয়ে যাবো, কিন্তু যে আমি যেই অনলাইন যে সুবিধাটা পাচ্ছি এই সুবিধাটা কোথাও পাবো না,
অনলাইন সুবিধা কি পাচ্ছে, আমি 7 দিন যদি খারাপ হচ্ছে, যদি খারাপ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আবার দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, অনলাইনে কিন্তু একটা আমাদের সাথে স্ক্যাম করেছে, ফ্লিপকার্ট পুরো স্ক্যাম করেছে। ফ্লিপকার্টে পুরো কোম্পানির সাথে হেল্পলাইনে কল করে কথা বলেছি, কিন্তু বলেছে যে আমি যে ফিট করছি, ফিট করতে আমার যে 150 টাকা খরচা লেগেছে বা এত কিছু হয়েছে, সেই টাকাটা আমার কি ক্ষতিপূরণটা কে দেবে। সে ফ্লিপকার্ট ওখানে বলেছে স্যার এখানে আমাদের কিছু করার নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি এইবার আবার যায় সাইকেল, আবার যদি ফিটের জন্য আসে সাইকেল, আবার যদি রিপ্লেসমেন্ট আসবে, আবার কিন্তু ফিট করতে যাচ্ছে, মানে 150 টাকা আমার প্রথমবার সাইকেল ফিট করতে লেগেছে, আবার 150 টাকা লাগবে ফিট করতে। আর ডি সাইকেলে সবসময় রেট ফিট করতে গেলে রেট সবসময় বেশি হয়, কারণ ডি সাইকেলে আমাদের যে সাইকেলটা মেনটেন করে ভালো করে টাল টাল সবকিছু ঠিকঠাক করে সাইকেলটা আমাদের কিন্তু তৈরি করে, চাকাগুলো সবকিছু দেখে দেখে আমাদের ফিট করতে হয়। যে কারণে আর একটা সত্যি বলে বললাম হচ্ছে কি, ওই লোকাল দোকান থেকে না কিনে আমি অনলাইন কিনেছি, সেখানে লোকাল দোকান একটু বেশি চার্জ করবেই, যেখানে হয়তো অন্য দিকে কাছ থেকে 100 টাকা নেবে, সেখানে আমার কাছে 150-200 টাকা নেবে। প্রথমবার 100 নিয়েছে, পরেরবার গেলে হয়তো বলবো 200 টাকা ছাড়া আমি করে দেবোই। সো নিজেদের ব্যাপার, প্রথমে লোকাল মার্কেটে চেক করো যে দামটা কত, রেটটা কত, সবকিছু শুনে দাও, তারপরে তোমরা সাইকেলটা কিনতে পারো। আর যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই অবধি, সবাই ভালো থাকো।